ভোট লুট করতে বুধবার গভীর রাতে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস দলীয় নেতা ও পুলিশ কর্তার সঙ্গে বৈঠক করেছেন বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাত 1:25 শুভেন্দু বাবু টুইটারে রেখেন, এই মুহূর্তে মন্ত্রী অরূপ বিশ্বাস তৃণমূল বিধায়ক খোকন দাসের মধ্যে বৈঠক চলছে হোটেল সিনক্লিয়াস বর্ধমানের 121 নম্বর কক্ষে। আছেন পূর্ব বর্ধমান জেলা টিএমসি সভাপতি ও বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি। পূর্ব বর্ধমান জেলার আসন্ন পঞ্চায়েত নির্বাচন কিভাবে ভোট লুট করা যায় এবং কারচুপি করা যায় তা হলো আলোচনার বিষয়। রাত 11:57 কে তাদের সাথে যোগ দিয়েছে অনুমান করুন। সাধারণ পোশাকে এসপি পূর্ব বর্ধমান কমনাশিস সেন। সব বন্ধুরা, এরকম লাটেস্ট ভিডিও খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ।